আজকে সর্বজনীন দুর্গা উৎসবে বাঙালির যেটা সর্বশ্রেষ্ঠ পূজা দুর্গা উৎসব, এই পূজার আজকে সমস্ত পূজা কমিটিকে নিয়ে এবং জনপ্রতিনিধি এবং পুলিশের আধিকারিক সকলকে নিয়ে আজকে এই আলোচনা সভা হলো। আলোচনা সভায় যা যা বিষয় উঠে এসেছে, সামান্য কিছু এই ইলেকট্রিকের ব্যাপার, কোথায় একটু জল জমেছে, এইসব ব্যাপার, এছাড়া কোনো পাঁচলাই সমস্যা কোনোদিনই হয়নি, আজও সমস্যা হবে না। এবং আমাদের মুখ্যমন্ত্রী আমাদের বিধানসভা কেন্দ্রে 100 উপরে পুজোকে 70,000 করে টাকা এবারেও দিচ্ছে। অতএব মানুষ যারা পূজা কমিটি তারা খুব আনন্দিত এবং তারা খুব খুশি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাঁচলা ব্লকে তিনটে ভার্চুয়াল পুজো উদ্বোধন করবে, একটা রানিয়াটি সর্বজনীন দুর্গা উৎসব, আর একটা জুজরসা হাজরাপাড়া, আর ধামসিয়া ধর্মতলা, হাজরাপাড়া ধর্মতলা, আর আমাদের ধামসিয়া ঐক্যতানী সম্মেলনীর এই তিনটে পূজা ভার্চুয়াল আগামীকাল বৈকাল 4টের সময় উদ্বোধন করবে। আমরা প্রশাসনের পক্ষ থেকে ভিডিও বা জয়েন্ট ভিডিও বা অফিসার ইনচার্জ CIDSP সবাই থাকবে, এবং আমাদের যারা জনপ্রতিনিধি আছে, জেলা পরিষদের মেম্বার আছে, আমরা সকলেই থাকব। সামনে দুর্গাপূজা তো আমরা যেটা মানুষের দরকার ছিল রাস্তাগুলি সব রিপেয়ার করার, আমরা তো অলরেডি সমস্ত পঞ্চায়েতকে দিয়ে কাজ আরম্ভ করেছি, এবং আমাদের কাছে অলরেডি কলকাতা TMD 13 কোটি টাকা অলরেডি দিয়েছে, তার কাজ আমরা পূজার আগে আর আরম্ভ হওয়া সম্ভব নয়, কারণ এখানে টেন্ডারের সমস্যা আছে, তো সেই কাজগুলি হবে। এছাড়া PHC-র অন্তত 60 কোটি টাকা পাঁচলা এসে অলরেডি পড়ে আছে, সেই কাজগুলি করা যাচ্ছে না এই বর্ষার কারণে, সেগুলিও হবে। পাঁচলায় শুধু এই মুখ্যমন্ত্রীর তহবিল থেকে এই 70,000 টাকা দেওয়া নয়, প্রত্যেকটা পঞ্চায়েত থেকে পূজার উদ্দেশ্যে রাস্তাগুলি পরিষ্কার করা হচ্ছে। আনন্দের উৎসব আনন্দভাবে করবে, সবাই সুষ্ঠুভাবে পুজো যেভাবে করে থাকে প্রতি বছর এবারও তারা পালন করবে। সব রকম পুলিশি ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থা সব আছে, পাঁচলায় কোনো সমস্যা বলে কিছু নেই, ঠিক আছে? অন্য জায়গায় কী হচ্ছে না হচ্ছে বলতে পারবো না, পাঁচলায় কোনো সমস্যা নেই। সবাই এখানে সরকারি আধিকারিক পুলিশ আমরা যৌথভাবে সবাই কাজ করি, এবং এই তো আজকে পুলিশের পক্ষ থেকে সমস্ত ফোন নম্বর দিয়ে দেওয়া হলো, যেখানে যেখানে অসুবিধে হবে CI সাহেব থাকবে, OC থাকবে, DSP থাকবে, তাদের ফোন নম্বর দেওয়া হয়েছে, যোগাযোগ করবে, অসুবিধে হলে সেখানে প্রশাসন সেগুলি দেখবে সব কিছু।